সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে নতুন আরেকটি আপডেট ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। সাথে আছে আমি ফয়জুল্লাহ শাহরিয়ার, প্রেমের টানে মালয়েশিয়া থেকে কুমিল্লায় মালয় তরুণী। আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমার গত ভিডিও, প্লাস হচ্ছে আরও অনেক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন, দেখতে পাচ্ছেন এই সেই ভাইয়ের বাসা যেখানে মালয় তরুণী অবস্থান করেছিলেন। আপনাদেরকে দেখাবো হচ্ছে তাদের বাসার পরিপূর্ণ চিত্র। এখানে দুপুরে লাঞ্চ করার জন্য সবাই একত্রিত হয়েছেন, পরিবারের সমস্ত সদস্যরা একসাথে আছেন। পাশাপাশি হচ্ছে আপনাদেরকে এখন দেখাবো হচ্ছে ওনাদের দুপুর লাঞ্চের মেনু, কী কী ছিল দুপুরের লাঞ্চে। আর আরেকটি নিউজ আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে অলরেডি নবদম্পতি ওনারা বাংলাদেশ ত্যাগ করেছেন। ওনারা মালয়েশিয়ার উদ্দেশ্যে গত পরশু দিন রওনা দিয়ে চলে গিয়েছেন। এটা হচ্ছে ওনাদের চলে যাওয়ার দিনের সেই ভিডিও। ওনারা এই মুহূর্তে অবস্থান করছেন বিমানের ভিতরে, দেখতে পাচ্ছেন। পাশাপাশি পরিবারের সবার সাথে দুপুরের খাবারের পূর্ব মুহূর্তে কিছু আনন্দঘন মুহূর্ত তারা ক্যামেরাবন্দি করে রেখেছিলেন, তাও আপনাদের সাথে শেয়ার করলাম। আর সব থেকে বড় বিষয় হচ্ছে আপুটার কথা অনেক ভালো লেগেছে, স্বামী যেখানে রাখবে তিনি সেখানেই থাকবেন, স্বামীর কথাই স্বামীর আদেশে ওনার মাথার মুকুট হিসেবে উনি গ্রহণ করে নেবেন। অত্যন্ত সুন্দর কথা, যেটা আসলে সচরাচর শোনা যায় না। স্বামীর প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল এবং ভালোবাসার সেই বহিঃপ্রকাশ উনি করে দিয়ে গেছেন। স্বামীকে নিয়ে আবার খালা এবং খালাতো বোনকে সাথে নিয়ে এসেছিলেন, ওনাদেরকে সাথে নিয়ে আবার মালয়েশিয়ায় প্রত্যাবর্তন করলেন। এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট সোনামণির সাথে খুনসুটি করছেন। আর মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রার সময় বিমানে তোলা কিছু ছবি আপনাদের সামনে তুলে ধরা হলো। এই সেই কার, যে কারে করে ওনারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করেছিলেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন ওনারা দেশ ছেড়ে চলে গিয়েছেন। সবাই ওনাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।